অশ্লীলতার অভিযোগ এনে রাজস্থান এবং গাজিয়াবাদে তিনটি মামলা হয়েছিল শিল্পা শেঠি ও রিচার্ডের বিরুদ্ধে। হলিউড তারকা রিচার্ড গিয়ারের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠ। সেখানে প্রকাশ্যে শিল্পাকে জড়িয়ে চুমু দেন রিচার্ড। 2007 সালে করা সেই মামলা থেকে এবার রেহাই পেলেন বাজিগর খ্যাতনায়িকা শিল্পা শেঠি। আদালতের রায়ে বলা হয়েছে শিল্পার বিরুদ্ধে ওঠা অভিযোগে দোষী প্রমাণ করা যায়নি তাকে, তার বিরুদ্ধে আনীত অভিযোগটি ভিত্তিহীন। মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকি চৌহান জানান, ঘটনার পরেই নিজের অবস্থান স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছিলেন শিল্পা। সেই ব্যাখ্যা পুলিশের তদন্ত রিপোর্ট এবং যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখে জানা যায় এই ঘটনায় শিল্পার কোনো ভূমিকাই ছিল না। এরপরেই সব অভিযোগ থেকে এই অভিনেত্রীকে মুক্তি দেওয়া হয়েছে। মামলাটি হওয়ার পরেই মুক্তির জন্য আবেদন জানিয়েছিল শিল্পা। সেখানে নিষ্পত্তি না হওয়ায় 2017 সালে শিল্পার অনুরোধে মামলাগুলো মহারাষ্ট্রে স্থানান্তর করে সুপ্রিম কোর্ট, সেখানেই মামলার নিষ্পত্তি হয়েছে। উল্লেখ্য, অন্যদিকে 2021 সালে পর্নছবি তৈরি এবং ইন্টারনেটে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়েছিলেন। কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়েছে তিনি। এবার পুরনো মামলা থেকে রেহাই পেলেন শিল্পা। ডেক্স নিউজ, সি প্লাস টিভি বাংলা।